পলাশবাড়িতে কোরথুয়া নদীর ভাঙ্গনে কয়েক শতাধিক পরিবার বস্তিবিটা হারানোর পথে। আমাদের জিবি24.com এর গাইবান্ধা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছেন, এপার ভাঙ্গে অপার গড়ে এই তো নদীর খেলা। ভাঙ্গা গড়ার সেই খেলাতে কাটে কত দুঃখী মানুষের সন্ধ্যা রাত্রি সকাল দুপুর বেলা, নানা দুঃখ কষ্ট বয়ে নিয়ে কাটে প্রতিকণ প্রতিটি সময়। নদীর পারের মানুষগুলোর উজান থেকে নেমে আসা ও যে কোনো ছোট বড় বন্যায় কোরথুয়া নদীর পানির স্রোতে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙতে থাকে নদীর পারের আবাদি ও বসতিপূর্ণ শত শত বিঘা জমি। যে জমিগুলোর স্থানীয়দের বসতবাড়ি, এর পাশে থাকা কবরস্থান সহ আবাদি জমি নদী গর্বে বিলীন হয়ে গেলে আজও নদী ভাঙ্গনের রোধে কেউ এগিয়ে আসেনি। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়ার কোরথুয়া নদীর পারের নদী ভাঙ্গনে শতাধিক পরিবার আজও বস্তিবিটা বসতবাড়ি হারা হয়েছে। নদী ভাঙ্গনের হুমকির মুখে কয়েক শতাধিক পরিবার, এছাড়া মৎস্য নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোতে ভাঙ্গন দ্বারায় আতঙ্কিত নদী পারের মানুষ। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় স্থানীয় জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন নদী পারের সাধারণ মানুষ। ছেলে মানুষ নাই, কিছু নাই, আমার স্বামী দুটো কাজ করছে। আবার আমরা অনেক কষ্টে আমরা এই জায়গায় থাকি। আপনারা কি চাচ্ছেন যে নদী ভাঙ্গনটা রোধ করুক? হ্যাঁ, নদী ভাঙ্গা ঠিক করুক, আবার রাস্তাঘাট ঠিক করুক, এটাই আমরা চাচ্ছি। ঠিক আছে, কেমন আছেন আপনারা? দেখতেছেন আপনারা রাস্তাঘাটের দরকার আছে? আমার রাস্তা হলো তো ভালো, আমার হাতের মধ্যে সুতি, এখন বাড়ি ঘর করেই যায় না কি হয়, তাদের একটা টিপট করে যাচ্ছে। আচ্ছা, এখনো তো এমপি আসা, ও তারিখে এমপি আলো, এমপি কথা নিজে ব্লক খেলা, ওই তোমার ঘরের কাছটা এটাতে ব্লক দেওয়ার কথা, ওটা ব্লক করে কি কিছু আমরা এই এমপি চেয়ারম্যান কেউ আসে নাই, ভাঙা কেউ আসেনি, এখন পর্যন্ত আসেনি। মানে একদিনও আসেনি, চেয়ারম্যান ডান বাম সরে গেছে। শেখ মোহাম্মদ জসিমউদ্দিন, জিবি টিভি নিউজ। বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, GBNews24.com। GBNews24.com।